নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ 365 লাইভে আপনাদের স্বাগত। গুরুত্বপূর্ণ খবরে খবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য। করোনা পরিস্থিতির মোকাবেলায় মহামারী আইন বা এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট 1897 লাগু করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাস নিয়ে সোমবার নবান্নে পর্যালোচনা বৈঠক করেন। সেই বৈঠক শেষে তিনি জানান, করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য এই আইন লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী 15ই এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য এবং রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহ, অডিটোরিয়াম, স্টেডিয়াম এবং রিয়েলিটি শো আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 31শে মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। গত শনিবারের ওই নির্দেশ জারির পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 30 মার্চ একটি পর্যালোচনা বৈঠক হবে, তারপরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। কিন্তু এদিন তিনি নবান্নে বৈঠকে বসেন। সেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে অনুরোধ করা হচ্ছে আতঙ্কিত না হতে, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি এদিন আমেরিকা, ইতালি, ইরান এবং স্পেনের পরিসংখ্যান দিয়ে বলেন, প্রতিটি দেশেই দেখা যাচ্ছে তৃতীয় সপ্তাহ থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতালিতে প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল 2, দ্বিতীয় সপ্তাহে বেড়ে হয়েছে 152 এবং সেই সংখ্যাই পঞ্চম সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে 21,000-এর বেশি। তাই আত্মতুষ্টির কোনো জায়গা নেই, সকলকেই সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি বলেন, এখনও রাজ্যে 2টি জায়গায় করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে অনুরোধ করা হয়েছে আরও কয়েকটি জায়গায় পরীক্ষার বন্দোবস্ত করতে। রাজ্যের করোনা ভাইরাস প্রতিরোধের জন্য 200 কোটি টাকার তহবিল গড়ার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য 2 লক্ষ PPE অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের পাশাপাশি কেনা হচ্ছে 2 লক্ষ মাস্ক। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 2 লক্ষ AN95 মাস্কেরও বরাদ্দ দেওয়া হয়েছে, কেনা হচ্ছে আরও থার্মাল গানও। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, করোনা ভাইরাসের মোকাবেলার কাজে যুক্ত থাকা সমস্ত কর্মী যারা ঝুঁকি নিয়ে এই কাজ করছেন, সেই সমস্ত সাফাই কর্মী, আশাকর্মী এবং পুলিশ কর্মীদের জন্য 5 লক্ষ টাকার বিমা করিয়ে দেবে রাজ্য সরকার। রাজ্যে সমস্ত ICDS বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস এই কেন্দ্রগুলিও আগামী 15ই এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই প্রকল্পে নথিভুক্ত শিশুদের জন্য চাল ও আলু বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চা বাগান, শপিং মলের কর্মীদের স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, মালিকদের কাছে অনুরোধ করা হয়েছে কর্মীদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছেন, বেশি মানুষ যাতে এক জায়গায় জমা হতে না পারে সেই জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে। এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট 1897 বা মহামারী আইন 1897 প্রথম লাগু করা হয় ব্রিটিশ ভারতের বোম্বে প্রদেশে। সে রাজ্যে তখন প্লেগ ছড়িয়ে পড়েছে। এরপর স্বাধীন ভারতে বিভিন্ন সময়ে কলেরা, প্লেগের মতো সংক্রামক রোগের মোকাবিলায় বিভিন্ন রাজ্য সরকার এই আইন লাগু করেছে। 2015 সালে গুজরাটেও কলেরা রুখতে এই আইন কার্যকর করা হয়। এই আইনের বলে রাজ্য বাস, ট্রেন, শপিং মল বা যে কোনো জায়গায় সংশ্লিষ্ট রোগে কেউ আক্রান্ত রয়েছে কি না তা জানতে শারীরিক পরীক্ষা করাতে পারে। এই আইন অনুযায়ী সরকার প্রয়োজনে কোনো ব্যক্তিকে চিকিৎসার জন্য আইসোলেশনে রাখতে পারে, ভর্তি করাতে পারে হাসপাতালে। মুখ্যমন্ত্রীও এদিন বলেন, চিকিৎসার মাঝখানে কেউ যাতে পালিয়ে যেতে না পারে বা চিকিৎসায় অসহযোগিতা না করতে পারে তার জন্যই এই আইন লাগু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়া এই সমস্ত পদক্ষেপগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং এই তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।